হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। মাসের 1 তারিখ থেকে আমরা বাসা চেঞ্জ করা শুরু করেছিলাম। আমি যেহেতু অসুস্থ, তাই আমাদের একটু দেরি হয়ে গেল বাসাটা চেঞ্জ করতে। দেরি বলতে আমরা অনেক সময় নিয়ে বাসাটা চেঞ্জ করেছি, একদিনে সম্ভব হয়নি যেহেতু হসপিটালে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। এজন্য পুরোপুরি বাসাটা চেঞ্জ করার পরে আমি তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করতেছি। আর আপি এখানে বসে বসে খাতা দেখতেছে, তো ও খাতা দেখতেছিল আর আমি খুবই মজা পাচ্ছিলাম, কারণ এক একজনের এক এক স্টাইলের লেখা এত মজা লাগতেছিল। ছোটবেলায় আমরা এমন ফুল মার্ক পেতাম সেটাই শুধু মনে হচ্ছিল। আমি যে সবার মার্কটা একটু দেখতেছিলাম, কি সুন্দর মার্ক পাওয়া হারে, এই বড় হওয়ার পরেও যদি একটু এরকম মার্ক পেতাম খুবই খুশি হয়ে যেতাম। তো এই খাতাটা দেখে আমি অনেক বেশি মজা পাচ্ছিলাম, কারণ ও এত অল্প জায়গার ভিতরে 5টা দাগ নম্বর ধরাইছে। আল্লাহরে, মনে হচ্ছে যেন ও বাসা থেকে খাতা নিয়ে চলে এসেছে। তো এটা দেখে আমরা অনেক হাসাহাসি করতেছিলাম, যেখানে অন্য স্টুডেন্টদের 2 পেজ করে লেগেছে, সেখানে ও একদম হাফেরও কম পেজের ভিতরে সব কিছু কমপ্লিট করে রেখেছে। মার্ক বসানোর জায়গাটা পর্যন্ত ছিল না, একেবারে জায়গা নেই, ঠাসাঠাসি করে লিখেছে। তো এটা নিয়ে আমি আর আপনি অনেক হাসাহাসি করতেছিলাম। তারপরে দেখি সে অন্য একটা পেজ ফাঁকা রেখে দিয়েছে, ভাবলাম এটা মনে হয় আমাদের জন্যই রেখে দিয়েছে। আপনি খাতা দেখতেছিল আর আমি বসে বসে দেখতেছিলাম সেগুলো। আর এদিকে বেশ কিছু রান্না বাড়া হয়েছিল, মেহেদি আর আম্মু করেছিল কিছু লোক খাওয়ানোর জন্য। নতুন বাসায় যাওয়ার আগে আমরা কাজগুলো সব সেরে নিচ্ছিলাম। তো খাবার দাবারগুলো নিয়ে আম্মু আর মেহেদি রিক্সায় করে চলে গেল। ইদানিং আমার বাইরে বের হতে একদম ভালো লাগে না, রুমে থাকতে ভালো লাগে। আর তোমরা তো জানো যে আমি কি পরিমাণ ঘুরতে ভালোবাসি, তো কিছুই করার নেই, এখন আমার রুমেই থাকতে হবে। তো আমি বেশিরভাগ সময় রুমেই থাকতেছি। তো বাসা টাসা চেঞ্জ করা হয়ে গেছে, আমরা এখন একদম নতুন বাসায়। তো নতুন বাসায় আজকে আমি প্রথম চা বানাবো আম্মু আর মেহেদির জন্য। এখন আফি নেই, কারণ ও গ্রামের বাসায় গেছে বেড়াতে। তো সন্ধ্যাবেলায় আমি দুধ চা বানাচ্ছি আম্মুদের জন্য। আমি খুব চা প্রিয় একজন মানুষ, কিন্তু ইদানিং আমি চাও খাচ্ছি না, কারণ এখন আমার চা খাওয়া একদম ঠিক না। কিন্তু ভাবলাম নতুন বাসায় এসে কিছু একটা করি, তো চা বানাতে আমার বেশ ভালো লাগে, এজন্য ভাবলাম ওদেরকে একটু চা বানিয়ে দিই। মাঝে মাঝে আমার রান্না করতে খুবই ভালো লাগে, যদিও এখন আমি রান্নাঘরে একদমই যাই না। আজকে 7 করেই আমি চা বানাতে এসেছি, তো আমার চাটা বানানো অলরেডি শেষ, আমি এখন ঢেলে নেব। তো মেহেদি প্রচুর পরিমাণে চিনি খায়, তোমরা দেখতেই পাচ্ছ 1টা কাপে, ওর জন্য আমি এত পরিমাণ চিনি নিয়েছি। এখন আমি চাটা ঢেলে নেব, আর অন্য কাপে কোনো চিনিই নেই, কারণ আম্মু চিনি খায় না। আম্মুর যেহেতু ডায়াবেটিক্স আছে, এজন্য আমি আম্মুকে চিনি ছাড়াই চা দেবো। তো আমি এখন চাটা ঢেলে নিলাম, এখন ওদের দুজনকে আমি চাটা দিয়ে আসবো। তো চলো দেখি মেহেদির এক্সপ্রেশনটা কি হয়, অনেকদিন পরে আমার হাতে চা খাচ্ছে। চা খাওয়ানোর পরে আমি ওকে দিয়ে কাপড় আয়রন করাচ্ছিলাম, কারণ আজকে ফ্রাইডে, আজকে ওকে দিয়ে অনেক কাজ করাতে হবে, এজন্য ভালোবেসে এত সুন্দর করে চা খাওয়ালাম। আজ 2 দিন হলো নতুন বাসায় এসেছে, আমাদের দিন আল্লাহর রহমতে খুবই ভালো কাটতেছে। তো তোমরাও সবাই খুব ভালো থাকবা আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবা। আজ এই পর্যন্ত, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।